নমস্কার, আজকে আমি এই যে একটা নাম হচ্ছে ট্রিপল কঙ্গো। ট্রিপল কঙ্গো অ্যাকচুয়ালি বাজানো হয় বিভিন্ন আধুনিক গানে, হিন্দি বা বাংলা যে ছায়াছবি গান, তবে এটিকে রবীন্দ্রসঙ্গীতে বাজানো উচিত না, তবে আপনার লোকগীতিতেও বাজানো যায়। কিছু কিছু গান আছে যেগুলি খুবই দ্রুতগতির গান, কাহারবাই হোক আর আপনার দাদরাই হোক, সেসব গানে আপনি বাজাতে পারবেন। আমি আজকে দেখাবো যে যারা একদম নতুন বিগিনার, অর্থাৎ আপনি ট্রিপল কঙ্গো কিনে এনেছেন, এটির নাম হচ্ছে ট্রিপল কঙ্গো, কেন হলো এই এই যে দুটো আগে বেশি ব্যবহার হতো বঙ্গ কঙ্গো, এই বাঁ দিকটা বঙ্গ বলা হতো আর ডান দিকটা কঙ্গো, এখন এটা ট্রিপল, কেন এই কঙ্গো, এটাই বাঁ দিকের একটা কঙ্গো, মিডিলে একটা কঙ্গো আর ডান দিকে একটা, টোটাল তিনটে কঙ্গো, এর জন্য একে বলা হচ্ছে ইংলিশে ট্রিপল কঙ্গো। ঠিক আছে, মানে মাদল বিট বা এই ধরনের যে আওয়াজ আসে সেটাই হচ্ছে কঙ্গো। তাহলে আমরা এইটাকে বাম সেকশন নিলাম, বাম এটা মাঝখান, এটা ডানা, মানে ডানায় ডানার আওয়াজ দেবে, বামের বামা বা ব্যাস আওয়াজ দেবে, কিন্তু এটা এই মিডল যেটা, এটা বায়ার আওয়াজ দেবে না, এটা ডানেরও আওয়াজ দেবে না, এর মধ্যবর্তী একটা আওয়াজ আপনি পাবেন। দেখুন বাম ব্যাস আলাদা, এই দুইয়ের মধ্যবর্তী হচ্ছে মাঝখানের এটা কঙ্গো। ঠিক আছে, আমি এখন দেখাবো যে নতুন কিনেছেন, একদম হয়তো নতুন কিনে এনেছেন, সে তবলা বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাতে জানেন না, তাকে আমি প্রথম দেখাবো যে ট্রিপল কঙ্গো সিস্টেমে বাজনা শিখুন। অর্থাৎ আপনি এই বামকে, যেটা ব্যাস বলা হচ্ছে, ব্যাস আর এটা টিউন, তাহলে আপনি ব্যাসকে আগে ধরুন, ব্যাসকে এক ধরুন, আর এই যে টিউনিং মানে ডানের শেষ অঙ্গটা একে দুই ধরুন, এক দুই, আবার এই বায়াটাকে তিন ধরুন, আর এই মিডলটাকে চার ধরুন, চার, অর্থাৎ এক দুই তিন চার, এক দুই তিন চার, আপনি এটাকে বাড়িয়ে আট মাত্রায় করতে পারেন, যেহেতু কাহার বা তাল অরিজিনালি আনতে গেলে বা খাঁটি আনতে গেলে সেটাকে আপনার মাত্রাতে তো বোঝাতে হবে যে আমি এটা কাহার বা তালের উপর কিছু করছি, বা একটা ছকে আসতে হবে, সেহেতু চার মাত্রায় কোনো ছক আসবে না, সেক্ষেত্রে থেকে আট মাত্রায় আনতে হবে। কীভাবে, এক দুই, অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট, কীভাবে হলো, প্রথমে বায়া তারপর ডানা, তারপর বায়া তিনে, তারপর মিডলটা, মিডলের ডানা দিলাম, তারপর আবার এক দুই তিন চার, তাহলে এক দুই তিন চার, তারপর পাঁচ ছয় সাত আট, আমি এটাকে কমপ্লিট বাজাবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, দেখুন আপনি স্পিড বাজানোর কোনো প্রয়োজন নেই, ধীরে বাজাবেন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার, এক দুই তিন চার, প্রথমে চেষ্টা করুন চার মাত্রায়, এক দুই তিন চার, 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 এই এই আঙুল দিয়ে তর্জনে দিয়ে বাজাবেন, এটা সম্পূর্ণ ফেলবেন বায়াতে ব্যাস, এক দুই, এই যে আমি সব মারছি না, কিন্তু সব মারলে হবে না, একটা আঙুল তর্জনেতে মারতে হবে, এক দুই তিন চার, প্রথমে মায়া মারলাম, তারপরে দুই হচ্ছে এক হলো, দুই হচ্ছে ডানাটা, আচ্ছা তর্জনি দিয়ে, তারপরে আবার বায়া তিন, তারপরে আবার বায়া হচ্ছে আপনার চার, এইটাকে দুবার বাজালে আবার পঞ্চমে বায়া, ষষ্ঠে ডানা, সপ্তমে বায়া, অষ্টমে আপনার এই মিডলটা পড়ল, অর্থাৎ কম্বাইন করলে খেয়ে দেবো, এক দুই তিন চার, এক দুই তিন চার, তাহলে আমি বলবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, 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 আপনি দ্রুত গতি বাড়িয়ে দিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট,
নমস্কার।